মা মেয়েটির আশা বন্ধ করে দিয়েছে বলে ও মার সঙ্গে এই নিয়ে কথা বলবে। আচ্ছা দময়ন্তী, রোহন কি বাচ্চা ছেলে? রোহন যথেষ্ট বড় হয়েছে এবং ওর জ্ঞান বুদ্ধি রয়েছে। আর তুমি কেন বুঝতে পারছো না ঘটনাটা রোহনের চোখের সামনে ঘটেছে? তাই রোহন হয়তো মনে করছে যে মা যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ঠিক নয়, তাই সে মার সঙ্গে একবার কথা বলতে চাইছে। তুমি বুঝতে পারছো না। আচ্ছা মা সবে রোহনকে মেনে নিয়েছে তো, ওকে পাশে বসিয়ে কথা বলছে। এখন যদি ও পাকামি করে ওই মেয়েটিকে নিয়ে কথা বলে মা যদি রেগে যান, ব্যাস ও পরমন্ত্রী আমাদের ছেলে মেয়েদের না পড়াতে এলে ওদের লেখা পড়াই হবে। কিরে গোলাপি, মাকে এত তাড়াতাড়ি খাওয়ানো হয়ে গেল? মা খাবারগুলো খাননি বড় বৌদি। খাননি মানে? সারাদিন ধরে মা উপোস আছে, শরীরের এই অবস্থা, অসুস্থ হয়ে পড়বেন তো। তোদের পাঠানোই আমার ভুল হয়েছিল। তুমি গিয়েও কিছু করতে পারতে না বড়দি, মা তো দরজাই খুললেন না। হ্যাঁ কি বলছো বৈশাখী? বড়দা আরো একটা খবর আছে। কি খবর? মা কাল সকালে বেনারস চলে যাচ্ছেন। মা যদি দরজা না খোলেন তাহলে কার সঙ্গে কথা বলবেন, কাকে বোঝাবেন? ময়মন্তীর উপর আমার এত রাগ হচ্ছে না, কেন যে আগ বাড়িয়ে ও পুজোর ঘরে ঢুকলো। আমি তো বুঝতে পারছি না বড়দি, মা যদি জেদ করে এই অসুস্থ শরীরে গুরুদেবের সঙ্গে দেখা করতে যান, এতে পয়মন্দির কি দোষ? থাক, এই নিয়ে তোর সঙ্গে আমি আলোচনা করতে চাইছি না। বড়দা মা কি বলেছে শুনেছো? হ্যাঁ আমি শুনেছি। আমি তো কিছুতেই বুঝতে পারছি না যে মা কেন এরকম বিহেভ করছেন। আমি তো অবাক হয়ে গেছি বড়দা, শুনে যে মা নিজে ফোন করে মুখার্জি ট্রাভেলসে কালকে ফ্লাইটের টিকিট বুক করেছে। তবে আমি একটা কথা বলে দিলাম, কোনো অবস্থাতে মাকে আমি বেনারস যেতে দেব না, এটা হতে পারে না। মার এই শরীরের কন্ডিশন, মা অসুস্থ হয়ে পড়বে। আমি দেখছি মা কি করে আটকানো যায়, আমি দেখছি। বাবা একটা কথা ছিল, দেখো তুমি আমাদের তিন দিনের মধ্যে বাড়ি ছেড়ে চলে যেতে বলেছিলে, কিন্তু আমি তো এখনো নতুন বাড়ি খুঁজে পাইনি, তাই যদি দিন দশেক সময় দিতে তাহলে। একটা দিনও সময় দেবো না। বলছিলাম ওদের কি বাড়ি ছেড়ে যেতেই হবে? না মানে সব কিছু তো এখন ঠিক হয়ে গেছে বাবা, না গেলেই নয়। ঠিক আছে বড় বৌমা, তুমি যখন বললে তখন আমি সময় দিলাম, কিন্তু এই দশটা দিন, দশটা দিন পরে যদি আর একটা দিনও থাকতে চাই তাহলে কিন্তু মালপত্র নিয়ে আমি বাড়ি থেকে বের করে দেবো পাড়ার লোকটিকে। এই কথাটা ওদেরকে বলে দিও। মা তুমি কেন বুঝতে পারছো না যে কোনো রকম জার্নি করবার মতো শারীরিক অবস্থা তোমার নেই? বিকেলবেলা ওইরকম চিৎকার করে আবার তুমি অজ্ঞান হয়ে গেলে, এরপর জেদ করে যদি কিছু করো একটা বড় অঘটন ঘটে যাবে। মা মা তুমি আমার কথা শোনো, আমরা কেউ তোমাকে কোনো রকম ডিস্টার্ব করবো না, তুমি তোমার কাজ সারবে, আমাদের মধ্যে কেউ একজন শুধু তোমার সঙ্গে থাকবে, ব্যাস এইটুকু। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না বুড়ো, তোমরাও তো সারা দিনের খাটাখাটনির পরে ক্লান্ত, যা এখন গিয়ে সকলে বিশ্রাম করো। হ্যালো, হ্যাঁ হ্যালো মিষ্টি বৌদি, আমি দুষ্টু বলছিলাম, আসলে অনেকদিন তোমাদের কোনো খোঁজ খবর পাইনি তো তাই ফোন করলাম। দুষ্টু? তুমি আমাকে ফোন করেছো আমি তো ভাবতেই পারছি না। আচ্ছা আচ্ছা আমি জেগে স্বপ্ন দেখছি না তো? তুমি কেমন আছো মিষ্টি বৌদি? ভালো আছি গো, মেয়েকে নিয়ে একা লড়াই করছি। অনেকদিন তোমাদের সঙ্গে দেখা হয়নি, তাছাড়া আমার তোমার সঙ্গে একটু দরকার আছে। কবে কবে আসবে দুষ্ট? খুব তাড়াতাড়ি যাব। এসো তাড়াতাড়ি এসো, আমি তোমার অপেক্ষায় থাকবো দুষ্ট। ঠিক আছে রাখছি তাহলে। রাখো।